السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، আমরা قصص النبيين এই বইটা দ্বিতীয় খণ্ড পড়তেছি। দ্বিতীয় খণ্ডে আমরা قصة ثمود বা ثمود জাতির ঘটনা, ناقة ثمود, ثمود জাতির উটনী, এই শিরোনামে পড়তেছি। এই ঘটনার ছয়টা অংশ আমরা শেষ করেছি, আজকে আমরা সপ্তম অংশটা পড়ব। এখানে বলতেছে কাদ আখতা ظننا, শিরোনামটা হলো কাদ আখতা ظننا, আমাদের ধারণা ভুল করেছে বা ভুল প্রমাণিত হয়েছে। কাদ আখতা ظننا, আমাদের ধারণা ভুল হয়েছে। তো এখানে শিরোনামের মধ্যে আমরা একটা শব্দ পাচ্ছি কাদ আখতা, তাহলে আখতা এই ভার্বটা খ ত হামজা এই রুট লেটার থেকে একটা মাহমুজুল লাম, মাহমুজ ক্রিয়া। এটার চার নাম্বার ফর্মে বাবুল ইফআল থেকে শব্দটা হচ্ছে আখ ত আ ইউখ তি উ, এটার মাজদারটা হবে ইখ অ উন, অর্থ হলো ভুল করা, অপরাধ করা। তো এখানে ভুল করার অর্থে আসছে চার নাম্বার ফর্ম থেকে কাদ আখতা আ, আদের শুরুতে কাদ যুক্ত হয়েছে নিশ্চয়তা বোঝানোর জন্য। এরপরের শব্দটা জন্নুনা, জন্নুন, জন্নুন মানে ধারণা, জন্নুন এটা মাসদার হিসেবেও ব্যবহার হয়, আলাদা নাউন হিসেবেও ব্যবহার হয়। মাসদারটা হলো জন্না ইয়া জুন্নু, ধারণা করা, নাসরা শুরু থেকে জন্না জুন্নু, ধারণা করা। এখান থেকে জন্নুনের সাথে ইয়া মুতাকাল্লিম যুক্ত হয়ে হয়েছে জন্নুনা, আমাদের ধারণা ভুল করেছে বা আমাদের ধারণা ভুল হয়েছে, এরকম কাদ আখতা জন্নুনা। তাহলে জন্নুনা মুদাফ মুদাফ ইলাই মিলে এটা আখতার ফাইল, আখতার ফাইল। وكفر الناس بصالح ولم يؤمنوا به, কিভাবে ভুল হলো সেটাই বলতেছে। وكفر الناس بصالح, মানুষেরা সালে আলাইহিস সালামের সাথে কুফুরি করলো, তাকে অস্বীকার করলো, তার প্রতি অকৃতজ্ঞ হলো। ولم يؤمنوا به, এবং তারা ঈমান আনয়ন করেনি, বিহি তার প্রতি, ওয়ালাম ইউমিনু তারা ইমান আনেনি, বিহি তার প্রতি, অর্থাৎ সালে আলি সালামের প্রতি তারা ইমান আনেনি। ওয়ালাম্মা ওয়াআযাহুম সালিহুন ওয়ামানাআহুম মিন ইবাদাতিল আসনামি ক্বালু, ওয়ালাম্মা ওয়াআযাহুম সালিহুন, যখন সালে আলাইহিস সালাম তাদেরকে ওয়াজ করলেন, উপদেশ দিতেন, ওয়ামানাআহুম এবং তাদেরকে নিষেধ করতেন মিন ইবাদাতিল আসনাম, মূর্তির উপাসনা করা থেকে, মূর্তির পূজা করা থেকে, মূর্তির ইবাদত করা থেকে, বিভিন্ন মূর্তির উপাসনা থেকে তাদেরকে যখন নিষেধ করতেন এবং যখন তাদেরকে উপদেশ দিতেন, কালু তখন তারা বলতো কি বলতো, ইয়া সালিহু কুন্তা ওয়ালাদান নাজিবান জিদ্দান, তুমি খুব জ্ঞানী বিচক্ষণ বালক ছিলে, ওয়া কুন্তা ওয়ালাদান রাশিদান জিদ্দান, এবং খুব নেক বাচ্চা ছিলে, সঠিক বালক ছিলে, সঠিক পথ প্রদর্শন, ওয়া কুন্না নাজুন্নু, এবং আমরা ধারণা করতাম, আন্নাকা সাতাকুনু, যে তুমি হবে, তুমি খুব শীঘ্রই হবে, মিন কিবারিন নাসি, মানুষদের মধ্য থেকে বড় একজন, ওয়াশরাফিম, এবং তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ এবং সম্ভ্রান্ত একজন, এরকম আমরা ধারণা করেছিলাম। বাক্যটা একটু বড়,
এটা এই লাম্মা, এই লাম্মা শব্দটা একটু মনে রাখেন। লাম্মা দুই রকম আছে, লাম্মা দুই রকম আছে। একটা লাম্মার অর্থ হলো এটা মুদারের ক্রিয়াকে মাদিতে পরিণত করে নেগেটিভ বানায়, ওই যে লাম এবং লাম্মা, তাই না? লাম লাম্মা এগুলো আমরা জানি, এগুলোকে বলে হরুফুন জাজিমাতুন, যেগুলো মুদারের ক্রিয়াকে মাজজুম বানায় দেয়। মুদারের ক্রিয়া শুরুতে এসে মুদারেকে নাবাচক বানায় দেয় মাদিতে। যেমন আমরা বললাম ইয়াফ আলু, অর্থ হলো সে কাজ করবে। এটাকে যদি বলি লাম ইয়াফ আল, সে কাজ করেনি, ঠিকই একইভাবে আমরা লাম মা ইয়াফ আল, সে কাজ করেনি। একটা লাম্মা হলো লামের মতো, যেটা মুদারেকে মাদির অর্থে নেগেটিভ করে, এবং এটা মুদারেকে মাজদুম বানায়, এটাকে লাম্মা হরুফুন জাজিমা বলে। আরেকটা লাম্মা, এটার অর্থ হলো যখন, এটাকে আরবিতে বলে লাম্মা আল হিনিয়া, এটার নাম কি লাম্মাল হিনিয়া, লাম্মাল হিনিয়া। হিনুন মানে যখন, হিনুন শাব্দিক ভাবে এটার অর্থ হলো সময়, আপনারা জানেন হিনুন বহুবচন হয় আহিয়ানুন, সময়, ওয়া আহিয়ানান এবং কখনো কখনো মাঝে মাঝে, এই যে এই আহিয়ান শব্দটা হিনুনের প্লুরাল। তো লাম্মাল হিনিয়া মানে সময়বাচক অর্থ প্রদান করে, যেটা যে লাম্মাটা সময়বাচক অর্থ প্রদান করে। তাহলে যখন অর্থ দিচ্ছি আমরা যখন, এই লাম্মাটা ইদার অর্থ দিচ্ছে না, ঠিক ইদা ইদা অর্থ যখন, এই লাম্মা অর্থ যখন। তো যে লাম্মাটা ইদার অর্থ দেয় এটার নাম হলো লাম্মাল হেদিয়া। তো এটা অ্যাজ ইউজুয়াল ইদার মতোই, এটা তাদম্মানা মানা শর্ত, এটা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে, এর মধ্যে শর্ত বা কন্ডিশনাল মিনিং আছে, সেই অর্থ সহ একসাথে বাক্যটা হয় লাম্মাল হেদিয়া। এই জন্য দেখেন বাক্যের মধ্যে হচ্ছে লাম্মা ওয়াআযাহুম সালিহুন, যখন সালে তাদেরকে ওয়াজ করে, এই যে ওয়াআযা ওয়াজ করে উপদেশ দেয়, তাহলে ওয়াআযা ইয়াইযু, এটা দরাবা ইয়াদরিবু থেকে একটা ফর্ম, মিসাল ক্রিয়া, অর্থ হলো ওয়াজ করা উপদেশ দেওয়া। ওয়াআযা মুদারের মধ্যে ওয়াওটা ড্রপ হয়ে যাবে, ইয়াইযু এটার মাসদারটা হয় ইবাতুন বা ওয়াজুন, ওয়াজ করা উপদেশ দেওয়া, অ্যাডভাইস দেওয়া। তো এখানে মাদির ক্রিয়া আসছে লাম্মার ইদার মতোই, যখন সালে তাদেরকে উপদেশ দেয়, ও মানা আহুম এবং তাদেরকে বাধা দেয়, নিষেধ করে, মিন ইবাদাতিল আসনাম, বিভিন্ন মূর্তির পূজা করা থেকে। তাহলে এই ভাবটা আমরা জানি মানা আ ইয়ামনাউ, নিষেধ করা, মানা আ ইয়ামনাউ। অলু তখন তারা বলে, তাহলে এই পর্যন্ত হলো মাতুক মাতুক ফালে মিলে লাম্মার শর্ত। তাহলে জবাব শর্ত সামনে আসতেছে, কালু তখন তারা বলে ইয়া সালিহু, হে সালেহ। তাহলে কালু ফেল ফায়ার, এরপরে বাকির অংশটা হলো এই কালুর মাফুরুল কৌলি, মাফুরুল বিহি, মিলে জবাব শর্ত ইয়া সালিহু, হে সালেহ, কুন্তা ওয়ালাদান নাজিবান জিদ্দান, নাজিবুন মানে বুদ্ধিমান বিচক্ষণ, তুমি অত্যন্ত বিচক্ষণ বালক ছিলে, বা কুন্তা ওয়ালাদান রাশিদান জিদ্দান, এবং তুমি খুব রাশিদ, রাশিদ মানে সঠিক পথ প্রদর্শিত, সঠিক পথে পরিচালিত বালক ছিলে, ওয়া কুন্না নাজুন্নু, এবং আমরা ধারণা করতাম, তাহলে জন্য জন্য ধারণা করা, ওয়া কুন্না নাজুন্নু, এবং আমরা ধারণা করতাম, আর নাকা যে তুমি, সাতাকুনু খুব শীঘ্রই হবে, এই সা থেকে বললাম খুব শীঘ্রই, খুব শীঘ্রই তুমি হবে, মিন কিবারিন নাস, বড় একজন মানুষ বা বড় মানুষদের মধ্য থেকে একজন, অন্যতম একজন বড় মানুষ হবে, ওয়া আশরাফিহিম, এবং অন্যতম একজন শ্রেষ্ঠ মানুষ হবে, শারিফুন বহুবচন আশরাফ, আশরাফ মানে শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত বলে না ওইখান থেকে, আশরাফুন শ্রেষ্ঠ। তো আমরা ধারণা করেছিলাম তুমি একজন বড় মানুষ হবে এবং শ্রেষ্ঠ মানুষদের মধ্য থেকে একজন হবে, ওয়া কুন্না নাজুন্ন, এবং আমরা ধারণা করতাম, আন্নাকা সাতাকুনু মিসলা ফুলানিন ওয়া ফুলানিন,
যে তুমি অচিরেই হবে মিসলা ফুলান অমুকের মতো, মিসলা ফুলান অমুকের মতো, যে অমুকের মতো অমুকের মতো তুমি হবে, এরকম আমরা ধারণা করতাম। ফালাম তাকুন সেই আন, কিন্তু সবকিছুর মধ্যে তুমি ছাই দিয়ে দিছো। ফালাম তাকুন সেই আন, তুমি কিছুই হতে পারোনি বা তুমি কিছুই হওনি। ফালাম তাকুন সেই আন, তুমি কিছুই হওনি। তাহলে কানা একুনু থেকে এটা শব্দটা ছিল তাকুনু, এই তাকুনুর সাথে যখন লাম যুক্ত হলো শব্দটা হয়ে গেল লাম তাকুন, তাহলে এটা মাজুম রূপে আছে। যেমন এটার রূপটা হলো লাম প্লাস তাকুনু। তাহলে মারফু রূপটা হলো তাকুন হবে, এই যে সুকুন হলো তাকুন। এখন আপনারা দেখতেছেন ওয়াও সাকিন নুন সাকিন একসাথে চলে আসছে, এই জন্য ওয়াওটা ড্রপ হয়ে যাবে, এখন শব্দটা হবে ল্যাম তাকুন, ল্যাম তাকুন, তার মানে ফালাম তাকুন সেই আন, তুমি কিছুই হওনি। আমাদের সব ধারণা ভুল হয়েছে, ল্যাম তাকুন সেই আন, তুমি কিছুই হওনি বা কিছুই হতে পারোনি। ওয়াল্লাযীনা কানু ফি সিন্নিকা, সিন্নুন শাব্দিক অর্থ হলো দাঁত, এটার বহুবচন হয় আসনানুন, সিন্নুন বহুবচন আসনানুন, অর্থ হলো দাঁত। দাঁত দিয়ে মানুষ বয়স পরিমাপ করে, তাই না? দাঁত জি, দিয়ে বয়স বোঝায়। মানুষ তাদের বয়স পরিমাপ করা হয়, যে 2 বছর হয়েছে, গরুর দাঁত পড়েছে কিনা, কোরবানির পশু কিনতে গেলে প্রথমে দাঁত দেখে, তাই না? সিমিলার মানুষের, কয়টাতে জি হ্যাঁ, কয় দাঁত কয়টাতে কি কি হাবি যাবি। তো এই জন্য এই সিন্নুনের আরেকটা অর্থ আছে বয়স, যেহেতু এই দাঁত হলো বয়সের একটা সাইন। তো বলতেছে ওয়াল্লাযীনা কানু ফি সিন্নিকা, আর যারা কানু ছিল ফি সিন্নিকা তোমার বয়সে, এখানে সিন্নুন অর্থ দাঁত না, তোমার দাঁতে ছিল না, তোমার বয়সে ছিল, এবং যারা তোমার বয়সে ছিল তোমার সমবয়সী যারা, ওয়া কানু দুনাকা, এবং এমনকি যারা তোমার নিচে ছিল, দুনুন একটা অর্থ হলো ব্যতীত আর একটা হলো নিচে, যারা তোমার সমপর্যায়ে ছিল এবং যারা তোমার নিচে ছিল ফিল আকলি বুদ্ধিমত্তার ক্ষেত্রে, তারা আজকে দেখো আসবাহু রিজালান কিবারান, বড় বড় ব্যক্তি হয়ে গেছে, আসবাহু তারা হয়ে গিয়েছে রিজালান কিবারান, বড় বড় লোক, বড় বড় মানুষ হয়ে গিয়েছে তারা। তাহলে আসবাহু এই শব্দটা কি শব্দ বলেন দেখি? না, বেলা নাকেস মাশাআল্লাহ, এটা হলো সিস্টার্স অফ কানা, তাই না? জি আসবাহু রিজালান কাবীরান, এটার ভার্বাল ব্যবহারটা হলো 4 নম্বর ফর্ম থেকে, আসবাহা ইউসবিহু ইসবাহুন, শাব্দিক ভাবে এটার ব্যবহার 4 নম্বর ফর্ম থেকে, বাকি এটা হলো কানা মিন আখাওয়াতি কানা, কানার সিস্টারদের মধ্য থেকে একটা। এটার 2টা অর্থ হয়, আসপাহার একটা অর্থ হলো সকালবেলায় কোনো কাজ হওয়া, আর একটা হলো জাস্ট কানার মতো হওয়া, 2টা অর্থই হয়, নির্দিষ্টভাবে সময়ের সাথে রিলেটেড, আর একটা হলো সময় ছাড়া। তো আসবাহু রিজালান কাবীরান, এই যে ওয়াল্লাযীনা কানু ফি সিন্নিকা, যারা তোমার বয়সে ছিল, ওয়া কানু দুনাকা ফিল আকলি, এবং বুদ্ধিমত্তার ক্ষেত্রে তোমার নিচে ছিল, তারাও আজকে আসবাহু রিজালান কিবারান। তাহলে কাবীরুনের বহুবচন কিবা কিবারুন, কাবীরুন এর বহুবচন হলো কিবারুন, এবং এই শব্দটার স্পেশালিটি হলো এটা মুজাক্কার মুয়ান্নাস একই রকম বহুবচন হয়, যেমন কাবীরুন বহুবচন কি কিবারুন, একইভাবে যদি বলেন কাবীরাতুন মুয়ান্নাস, এটার ক্ষেত্রেও বহুবচন কি একই কিবারুন। সিমিলার শব্দ হলো সাগিরুনের ক্ষেত্রে, সাগিরুন এর বহুবচন হয় সিগারুন, এটাও মুজাক্কার মুয়ান্নাস 2টার ক্ষেত্রেই একই বহুবচন। সুতরাং আপনি বলতে পারবেন রিজালুন কিবারুন, বড় বড় মানুষ, বড় বড় পুরুষ, একইভাবে বলতে পারবেন নিসাউন কি হবে কিবারুন, নিসাউন কিবারুন, বড় বড় মহিলা।
তো এই যে কিবারুনটা মুজাক্কার মুয়ান্নাস দুইটারই সিফাত হতে পারে, যেহেতু মুজাক্কার মুয়ান্নাসের একই বহুবচন। সামনে বলতেছে ওয়া আনতা ইয়া সালিহু আখাযতা সাবিল আল ফাকরি, ওয়া আনতা ইয়া সালিহু, হে সালেহ, আর তুমি আখাযতা সাবিল আল ফাকরি। সাবিলুন মানে রাস্তা, বহুবচন সুবুলুন, সাবিলুন বহুবচন সুবুলুন। তো আখাজতা, তুমি বেছে নিয়েছো, গ্রহণ করেছো সাবিল আল ফাকরি, দারিদ্রতার পথ, গরিবের পথ, ফাকিরের পথ তুমি ধরেছো। তাহলে এখানে বারটা আসছে আখাজতা, এটা নাসারা আনসুরু থেকে ব্যবহার হয় মূল ফর্মটা, তাহলে হবে আখাদা আখজা ইয়া খুজু, ইয়াখুদু, অবলম্বন করা, ধরা। আখাদা ইয়াখুদু আখদুন, এই সিমিলার অর্থে শব্দটা 8 নম্বর ফর্মে ব্যবহার হয়। বলেন 8 নম্বর ফর্মে কি হয়? ইত্তাখাদা, ইত্তাখাদা ইয়াত্তাখিদু, এই শব্দটা একটু পরিবর্তন হয়, ডিটেলস পরিবর্তন হয়ে 8 নম্বর ফর্মে কোরআনে প্রচুর ব্যবহার হয়েছে। ইত্তাখাদা ইয়াত্তাখিদু ইত্তিখাদুন, বাবুল ইফতিআল। ওয়া আনতা ইয়া সালিহু, আর সালেহ, হে সালেহ, তুমি আখাজতা সাবিল আল ফাকরি, দারিদ্রতার রাস্তা অবলম্বন করেছো। কদ আখতা জান্নুনা ফিকা, নিশ্চয় আমার ধারণা, আমাদের ধারণা, ফি জন ফিকা, তোমার ব্যাপারে, কদ আখতা, ভুল প্রমাণিত হয়েছে, কদ আখতা জান্নুনা ফিকা, আমাদের ধারণা তোমার ব্যাপারে, যে উচ্চ ধারণা ছিল, উচ্চ আকাঙ্ক্ষা ছিল, সেটা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হয়েছে। কদ আখতা জান্নুনা, কদ খাবা রাজাউনা ফিকা, খাবা এটার অর্থ হলো ব্যর্থ হওয়া, খাবা শব্দের অর্থ হলো ব্যর্থ হওয়া। এটার ফর্মটা হলো খাবা দারাবা দ্রিবু থেকে খাইবাতুন, অর্থ হলো এটা মাজদার, খাবা ইয়াখিবু, ব্যর্থ হওয়া, বিফল হওয়া। তাহলে আমরা এই শব্দটা একটু লিখে নিই, খাবা ইয়াখিবু খাইবাতুন, অর্থ হলো ব্যর্থ হওয়া, বিফল হওয়া, দরাবায় দিব। তাহলে কদ খাবা, নিশ্চয়ই বিফল হয়েছে, ব্যর্থ হয়েছে, রাজা উনা, আমাদের আশা, ফিকা, তোমার ব্যাপারে, মিসকিন আবুকা, তোমার বাবা একজন দরিদ্র মানুষ, মানা লা খাইরান মিনকা, তোমার কাছ থেকে কোনো কল্যাণ সে পেল না, মানা লা খাইরান মিনকা, তোমার কাছ থেকে ভালো কোনো কিছু সে লাভ করতে পেল না। তাহলে নালা ইয়া নালু অর্থ হলো লাভ করা, পাওয়া, অর্জন করা, কোরআনে কারিমের শব্দটা ব্যবহার হয়েছে। 4 নম্বর পারার প্রথম শব্দটাই লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, নালা ইয়ানালু অর্থ হলো লাভ করা, পাওয়া। তো মা নালা, তিনি পায় নাই, অর্থাৎ তোমার বাবা পায় নাই, খাইরান, কোন ভালো জিনিস, কল্যাণকর বিষয়, মিনকা, তোমার কাছ থেকে, মিসকিনাতুন উম্মুকা, তোমার মা দরিদ্র, লাকাদ দাআ তাআবুহা ফিকা, তাআবুন মানে কষ্ট, ক্লান্তি, দাআ ইয়াদিউ, এটাও দরাবা ইয়াদরিবু থেকে, অর্থ হলো নষ্ট হওয়া, বিনষ্ট হওয়া, দাআ ইয়াদিউ, দাআ ইয়াদিউ, এটার অর্থ হলো বিনষ্ট হওয়া। তাহলে এখন আপনারা অর্থ করতে পারবেন, লাকাদ দাআ, নিশ্চয়ই বিনষ্ট হয়ে গিয়েছে, তাআবুহা, তার কষ্ট, তার সকল কষ্ট, তার সকল ক্লান্তি বিনষ্ট হয়েছে, কোথায়? ফিকা, তোমার ব্যাপারে, তোমার মধ্যে সে যে ছোট থেকে তোমাকে লালন পালন করে যে কষ্ট করেছে, সে পুরা কষ্টই
বিফলে গেছে, লাকাদ তাআবুহা ফিকা, তার সকল কষ্ট তোমার ব্যাপারে বিফল হয়েছে। সামিআ সালিহুন কুল্লা হাদা, এই যে এই বেওকুফের দল, এই যে ইত্যাদি ইত্যাদি সালেহ আলাইহিস সালামকে কথা শোনাচ্ছে, সেগুলো সামিআ সালিহুন কুল্লা দালিকা, সালেহ আলাইহিস সালাম এগুলো সব শুনলেন, এগুলো সব শুনেন। ওয়া তাআসাফা আলা কওমিহি, এবং তার জাতির উপরে, তার কওমের উপরে আফসোস করলেন। তাআসাফা ইয়াতাআসাফু, কনফার্ম হলো এটা, কয় নাম্বার ফর্ম হলো? তাআসাফা ইয়াতাআসাফু, تقبل ফাইভ, يتقبل ফর্ম فايف ফাইভ, نعم তাআসাফা ইয়াতাআসাফু, মাসদারটা হবে তাআসুফুন, আসাফুন শাদিদ বলে না, মা আল আসাফ শাদিদ, আসাফুন মানে আফসোস। কোরআনে, افسوس হ্যাঁ কোরআনে আফসোসের জন্য একটা শব্দ ব্যবহার হয়েছে, বলেন তো কি? يو হাসরাতুন, তাই না? সূরা ইয়াসিনের মধ্যে আছে না, লা হাসরাতান আলা আল ইবাদ, হাসরাতুন মানে আসাফুন, এটারই আরেকটা সিনোনিম বা সমর্থক শব্দ হচ্ছে হাসরাতুন, এটার অর্থ আফসোস। তো লাকাদ তাআসাফা আলা কওমিহি, বাবা তাআসাফা আলা কওমিহি, তিনি তার সম্প্রদায়ের উপরে, তার কওমের উপরে আফসোস প্রকাশ করলেন। ওয়া ইদা মাররা বিসালিহুন বিকওমিন, যখন সালেহ আলাইহিস সালাম কওমের পাশ দিয়ে অতিক্রম করত বা অতিক্রম করতেন, কালু, তখন তারা বলতো রাহিম আল্লাহ আবা সালেহিন, আল্লাহ সালের বাবার উপরে রহম করুক। ছেলেটা কেমন ডিরেল হয়ে গেছে, আল্লাহ তার বাবার উপরে রহম করুক, তার বাবাকে ধৈর্য দিক। লাকাদ দাআ ইবনুহু, তার ছেলেটা নষ্ট হয়ে গিয়েছে, লাকাদ দাআ ইবনুহু, তার ছেলেটা ডিরেল হয়ে গিয়েছে। তো এভাবে ওই জাতির, তাদের ধারণা মতে, তাদের পুরা ধারণাই সালেহ আলাইহিস সালামের উপরে বিনষ্ট হয়েছিল, তারা এরকম মনে করত। এরপরে দেখেন 8 নম্বর পার্টটা আছে, এটা শেষ হবে না, লম্বা আছে ভালোই, আমরা একটু অল্প অল্পই পড়ি, মানুষ কম, অল্প অল্প পড়ি, আজকে পর্যন্তই থাকুক তাহলে। 8 নম্বরটা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো, আমিও সময় করতে পারি না, আপনারাও বেশি ক্লাসে আসতে পারেন না, তো